সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিও হচ্ছে এই টগরের উপর। টগর অবশ্য বেশ কয়েকটা জাত হয়, এটা ডাবল পেটাল, সিঙ্গেল পেটালও হয়, আবার মিনিয়েচারও হয়। তো যাই হোক, এই ডাবল পেটাল টগর গাছটির আগে একটু দূর থেকে দেখাই। গাছটি যদি ফুলও না হয় তবুও কিন্তু গাছটি একটা সুন্দর একটা আবহাব রয়েছে, অর্থাৎ গাছটিকে একসঙ্গে আমি হার্ডপুনিং করে নিয়ে গাছটিকে একটা শেপ দিয়ে দিয়েছি, যাতে ফুল না থাকলেও গাছটি দেখতে খুব সুন্দর দেখায়। তো আজকের ভিডিওটা হচ্ছে গাছে ফুল আসতে শুরু করেছে, এটা সেকেন্ড টাইম। আমরা ফেব্রুয়ারি মাসে কী করেছিলাম, আমি হার্ডপুনিং করেছিলাম মার্চ মাসের শেষে বা এপ্রিল মাসের শুরুর দিক থেকে, আবার গাছে ফুল দিয়েছিল, এত ফুল দিয়েছিল। এর আগের ভিডিও যারা দেখেছেন, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তারা নিশ্চয়ই দেখেছেন যে পুরো গাছটাই সাদা করে ফেলেছিলাম। এবং আবার জুন মাসের শেষের দিকে আমি আবার হার্ডপুনিং করেছি, যে কারণ সামনে এই যে বর্ষা শেষ হয়ে যাবে, এরা সেপ্টেম্বর মাস, বর্ষা শেষ হয়ে গেলে কিন্তু আর শীত চলে আসলে গাছটা বৃদ্ধিটা কম হবে, তাহলে শেষ পুনিং করার জুন বা জুলাই মাসের মধ্যেই করতে হয়, করে নিয়ে এই যে সেপ্টেম্বর মাসটা আবার শুরু হয়েছে ফুল দিতে। তো ফুল কম আছে তবুও আমি ভিডিওটা নিয়ে আসছি, এটাই আমার সিস্টেম। কারণ ফুল গাছ ভর্তি থাকবে তখন ভিডিওটা নিয়ে আসলে হয়তো গাছটা দেখতে ভালো লাগবে, কিন্তু অনেকেরই প্রশ্ন হবে যে এত ফুল নিয়ে আসার জন্য আমরা করবোটা কি প্রথম থেকে। তো যার জন্যই আমি কম ফুল থাকলেই আমি গাছটা উপস্থাপনা করি, এবং পরবর্তীতে আগামী পনেরো দিনের মধ্যেই যে গাছটা পুরো সাদা হয়ে যাবে তার জন্য আপনি বর্তমানে এখন কী করবেন। আপনাদের মনে আছে গত 20 তারিখে আমি স্থলপদ্মের যখন একটা ভিডিও করেছিলাম, তখন ফুলগুলো এক সাদা যে চেঞ্জিং হয়, সাদা একটা ফুল ছিল, লাল একটা ছিল, এবং একটা আর ভ্যারাইটির 3-4টা ছিল। তখনও আমি বলেছিলাম যে গাছ ভর্তি ফুল পেতে আপনার সময় লাগবে না, কিন্তু আমি শুরুতেই যদি আপনাদের বলে দিই তাহলে আপনাদের অনেকগুলো কাজে লাগবে। আজকে দেখুন, এই গাছটা আমি এক ঝলক আপনাদের দেখাবার চেষ্টা করছি। আমি চাইলেই কিন্তু আজকে এই গাছটির উপরে ভিডিও করতে পারতাম, দেখতে পাচ্ছেন কতটা ফুল ফুটে আছে, আশা করি দেখতে পাচ্ছেন। তো এতগুলো ফুল ফুটে আছে যখন 5-6টা, তখন তো ভিডিওটা করলে বেশ সুন্দর হতো। কিন্তু শুরুতেই তো আমি বলে দিই যে গাছটাকে এইভাবে করুন, ওইভাবে করুন, গাছে আগামী 15 দিনের মধ্যে আপনি প্রচুর ফুল পাবেন। বা এই যে সাদা ফুলটা এর আগে ফুটেছিল, গতকালকে ফুটেছে, আজকে আবার আজকে এটা আবার আগামীকালকে ফুটবে, এটাও আমি কালকে করতে পারতাম। কিংবা এই যে এই জাতটা আছে আপনার, এটা একটা জাত আছে। তো এরকম ব্যাপার, আমি ফুল বেশি হলেই গাছে যে ভিডিও করব তা নয়, ফুল কম থাকলেও সেটা পরবর্তীতে ফুলটা পেতে গেলে কী করতে হবে সেই স্টেপটা বলে দিলে আগে থেকে তাহলে আপনাদের সুবিধা হয়। তো যাই হোক, প্রসঙ্গে আসি। তো এবার যদি আমি বলতে চাই একটুখানি ওভারভিউ, আপনাদের বলে দিই, ফেব্রুয়ারি মাসে কাটিং বা হার্ডপুনিং করে নেওয়ার পরে খাবার দেবেন সুষম, অর্থাৎ নাইট্রোজেন, ফসফেট, পটাশ দেওয়ার পরে আপনার যখন এপ্রিল মাসে যখন আপনার ফুল আসবে তখন শুধু ইউরিয়া বাদে ফসফেট, পটাশ দেবেন। গাছটাকে জল দিয়ে বাঁচিয়ে রাখতে হবে, কারণ খরার সিজন পড়ে যায় মার্চ, এপ্রিল, মে, জুন পর্যন্ত। গাছটাকে রোদে রাখবেন, প্রচুর ফুল পাবেন। এবং জুন মাসের শেষের দিকে বা জুলাই মাসের 15 তারিখের মধ্যে কিন্তু একটা আর হার্ডপুনিং করে নিতে হবে, কারণ আমি আগেই বলেছি যে সেপ্টেম্বর মধ্যেই কিন্তু গাছকে তৈরি করে নিতে হবে, আর অক্টোবর মাস থেকে ঠান্ডা চলে আসলে গাছের বৃদ্ধিটা কমে যায়, তখন ফুল প্রচুর পরিমাণে আপনি দেখতে পাবেন। তো আমি ঠিক সেই হিসাবেই জুন মাসের পুনিং করে নেওয়ার পরে এবং গাছ এবং তৈরি হয়ে গেছে ফুল দেওয়ার জন্য, একটু কাছে দেখে দেখাই আপনাদের। দেখতে পাচ্ছেন আশা করি, ভর্তি হয়ে গেছে, বলার অপেক্ষা রাখে না যে এগুলো প্রতিদিনই দিনকে দিন বাড়বে। আজকে যদি 5টা ফোটে, কালকে 10টা, তারপর দিন 20টা, 50টা, 100টা করে প্রতিদিনই ফুলটা ফুটবে, এবং একদিক থেকে ফুটবে এবং একদিক থেকে কুড়ি বেরোবে, এইভাবে চলতেই থাকবে। এবং এটা ধারাবাহিকতা একেবারে আপনি পেয়ে যাবেন ওই জানুয়ারির 15 ঠান্ডা, পুরো ঠান্ডা আপনি ফুল পাবেন, কোনো অসুবিধা নেই। এবং শেষে একেবারে ফেব্রুয়ারি গিয়ে আমি আর হার্ডপুনিং করবো। তো এই গাছটিকে এত ফুল ফোটানোর জন্য তার ন্যূনতম একটা শক্তির প্রয়োজন আছে, এই শক্তিটা সরবরাহ আপনাকে করতেই হবে, নইলে কিন্তু আপনি 100% রিয়াল পাবেন না। তো আপনাদের সেটা বলার জন্যই যে এই যখনই ফুল দিতে শুরু করলো হার্ডপুনিংয়ের পর, প্রথম থেকে শুরু হয়েছে যখন এইভাবে ফুল দিতে, ঠিক তখনই আপনাকে কিন্তু সপ্তাহে একবার করে খাবার দিতে হবে, কোনোটা খাবার, আবার কোনোটা খাবার দিতে হবে 15 দিনে একবার। আর আপনাকে মাঝে মাঝে গাছে পোকামাকড় থাকলেও না থাকলেও কিন্তু আপনাকে নিম তেল ব্যবহার করবেন। এবার পোকামাকড় থাকলে আপনাকে নির্দিষ্ট যেটা আপনার কাছে থাকবে ছত্রাকনাশক বা কীটনাশক, ওটা করবেন আপনি 15 দিন অন্তর। যদি একটু দেখতে পান যে না পোকামাকড় আক্রমণ হয়ে গেছে, 7 দিন পর করবেন, প্রয়োজনে 7 দিনে দুবারও করা যাবে। তো এই গেল আপনার রক্ষণাবেক্ষণের ব্যাপার। আমি খাবারের ব্যাপারটাকে নিয়ে হাতে কলমে আপনাদের দেখাচ্ছি। আমি বললাম যে কিছু খাবার দিতে হবে গাছে প্রচুর ফুল পেতে হলে, তো কিছু খাবার দেবেন আপনি সপ্তাহে একবার,
কিছু খাবার দিতে হয় আবার 15 দিনে একবার কিছু কিছু খাবার আছে এটা মাসে একবার দিলেই হবে তো এটা নিয়ে একটুখানি সংক্ষিপ্তভাবে বলবো আমি এখানে যতগুলো খাবার আমি দেখাতে পাচ্ছি কিনা বলতাম না আপনাদের এই যে সরষের ডাস্ট দিয়েছি এটা লাস্ট কারণ বর্ষার বিদায় ঘন্টা বেজে গেছে বর্ষা চলে গেলে এবার এটাকে আমি কিন্তু লিকুইড করে দেব প্রথম কথা এবার লাস্ট আচ্ছা 15 দিনে কি দেবেন একবার সেটা হচ্ছে এখানে ডিএপি আছে এখানে পটাশ আছে এইবার যদি আমি প্রথম এটা যদি দিই তারপরের 15 দিন পর আমি কি করব এখানে ডিএপির পরিবর্তে আমি এখানে সিঙ্গেল সুপার ফসফেট অর্থাৎ এসএসপি যাকে আমরা ফসফেট বলি ফসফেটের সঙ্গে পটাশ দেব এবার তারপরের খাবার যদি দিতে যায় তো কি করব পটাশটা না দিয়ে কলার খোসা ডাস্ট করে দেব মানে যত ঘুরিয়ে ফিরিয়ে খাবারগুলো দিতে পারবেন এই গাছের পক্ষে ততটাই মঙ্গল অ্যাপসাম সল্ট মাসে একবার করে দেবেন এক চামচ করে গাছের পাতা হলুদ হবে না গাছের পাতা যদি সবুজ থাকে পাতায় যদি ক্লোরোফিলের পরিমাণটা বেড়ে যায় গাছ প্রাকৃতিকভাবে এত মানে সুন্দর হয়ে যাবে প্রচুর হারে ফুল দিতে চেষ্টা করবে আর এই যে আমরা বলি জৈব খাবার এর হাড়গুলো নিয়েছি আমি এটা আপনি মাসে একবার দিলেই হবে এখানে আমি একটা জিনিস আর দিয়েছি সেটা সাদা মতো পড়া যেতে পারছেন বোরন এই বোরন গাছে প্রচুর হারে ফুল ফোটাতে সাহায্য করে ফুল কুড়িগুলো ঝরে পড়বে না ফুলের সাইজটা অনেকটা বড় হয়ে যাবে তো এই খাবারগুলো ওইভাবেই দেবেন সপ্তাহে একবার দেবেন বললাম আবার সপ্তাহে এই এই জৈব খাবার অর্থাৎ সরষের লিকুইড করে দেবেন 15 দিনে একবার দেবেন কেমিক্যাল ফার্টিলাইজার অর্থাৎ এই যে দিয়েছি ডিএপি আর পটাশ মাসে একবার দেবেন অ্যাপসাম সল্ট মাসে একবার দেবেন জৈব খাবার মাসে একবার দেবেন বোরন এই খাবারটিকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এখানে জৈব এবং অজৈব অর্থাৎ কেমিক্যাল এবং অর্গানিক দুই ধরনের খাবার আছে কাজে গাছের গোড়াতে একদম দিতে পারবো না একটা কথা আমি প্রায় বলি সেটা হচ্ছে যেদিন আপনি গাছে খাবার দেবেন তার আগের দিন কিন্তু অবশ্যই গাছে জল দিয়ে রাখবেন এবার এই খাবারটিকে চার সাইডে এই যে একদম কিনারা বরাবর কোনো সমস্যা নেই এর শেকড় একদম চার সাইডে ছড়িয়ে আছে অসুবিধা নেই চারদিকে গাছটাকে ঢেকে দিলাম খুব সামান্য পরিমাণ জল দিতে হবে কারণ আগেই বলেছি জল আমার দেওয়া আছে এই যে একটু কিনারা বরাবর জল দেবেন বেশি না জল যেহেতু দেওয়া আছে ব্যাস যথেষ্ট এইটুকুই তো বন্ধুরা এইভাবে কথা কোন আমি আগামী 15 দিন পরে এই গাছের আপডেট নিয়ে আসব তো সেই ভিডিও দেখতে হলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ